জয় পরাজয়ের যে প্রশ্নটি করলেন এটা এটা নিয়ে যতটুকু আমি চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত কোন মহল যাতে এই পরিবেশটা বানচাল করতে না পারে আমাদের নির্বাচন এবং আমাদের ভাবমূর্তি যাতে আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ না হয় সোনার গায়ে আমাদের যে অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা গণসংযোগ করে সোনারগাঁর মানুষ জনগণ একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন ভোট কেন্দ্রে যাবে সেটা আমি দেখেছি কারণ গণসংযোগের সময় শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না সাধারণ মানুষেরও একটা একটা যোগ তারা ঘর থেকে বের হয়ে আমাদের গণসংযোগে তারা অংশগ্রহণ করেছিলেন এবং সাধারণ জনগণের মনের কথা আমার যেটা মনে হলো সে তারা অপেক্ষায় ছিল কবে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিবে তারা ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কাকে ভোট দিবে এবং সেই বিশ্বাস থেকে আমি বলছি যে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব ইনশাল্লাহ প্রত্যেক নির্বাচনী চ্যালেঞ্জিং আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থীকে বা আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে আমি দুর্বল ভাবি না ভাবার কোনো সুযোগ নেই প্রত্যেক নির্বাচনী চ্যালেঞ্জিং এখন জনগণ যেহেতু নির্বাচনটি ফ্রি ফেয়ার ক্রেডিবল একটি নির্বাচনের দিকে আমরা এবার আমরা যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফ্রি ফেয়ার নির্বাচনটি করানো জয় পরাজয়ের যে প্রশ্নটি করলেন এটা এটা নিয়ে যতটুকু আমি চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত কোন মহল যাতে এই পরিবেশটা বানচাল করতে না পারে আমাদের নির্বাচন এবং আমাদের ভাবমূর্তি যাতে আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ না হয় আমরা একটা সামাজিক বন্ধনের মধ্যে এই সোনারগাঁওবাসী থাকি এবং থাকতে চাই যেটা 2008-এর পরে সেই জিনিসটা আমি কিন্তু সেই সোনারগাঁয়ের মানুষের মধ্যে এটা কিন্তু সৃষ্টি হয়েছে যে মিথ্যা রাজনৈতিক মামলা আরেক একদল ক্ষমতায় আসলে আরেক দলের উপরে যেই যে ধরনের টর্চারিং ব্যবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ দেওয়া তাদেরকে এলাকা ছাড়া করা তাদেরকে বাড়িতে না থাকতে দেওয়া সেই জিনিসটার থেকে কিন্তু মন মানসিকতা এখন সোনারগাঁওবাসী বের হয়ে এসেছে 2008-এর পর থেকেই সেই গতানুগতিক রাজনৈতিক চর্চাটা কিন্তু এখন আর সোনারগাঁয়ে নেই তো আমার বিশ্বাস জনগণকে যে নিরাপত্তাটা আমি দিয়েছিলাম 2008-এর পরে মাঝখানে 10 বছর আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিছু সেই জায়গার থেকে কিছু এলোমেলো হয়েছে তবে আবারও আমি জনগণকে আমি সেই প্রতিশ্রুতি আমি দিয়েছি যে 8 লক্ষ+ জনগণের বসবাস এই সোনারগাঁয়ে তাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিব যদি তাদের মূল্যবান ভোটে আমি জয়যুক্ত হই ইনশাল্লাহ।